হ্যালো এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। অ্যান্ড অনেকে আমাকে বলছে যে তারা আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছে, আর ডিজিটাল মার্কেটিং শিখতে হলে তাকে সর্বপ্রথম জিনিসটা জানতে হবে সেটা হলো ডিজিটাল মার্কেটিং কী। সো আজকে আমি সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, আর এই ভিডিওটা দুই ভাগে হবে। প্রথম ভাগে আমি দেখাবো যে ডিজিটাল মার্কেটিং উৎপত্তি এবং ডিজিটাল মার্কেটিং কী এর সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় সব কিছু আমি দেখানোর চেষ্টা করবো। আর সেকেন্ড ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি ডিজিটাল মার্কেটার হতে পারেন, লাইক একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার কী কী শিখতে হবে, আর তার পাশাপাশি আপনি কীভাবে সেটা মেনটেন করে স্টেপ বাই স্টেপ সেটার দিকে আগাতে পারেন। আর এখন আপনি কোর্স করেন আর আপনি নিজে শেখেন যেটাই করেন না কেন, বাট আপনার একজন ডিজিটাল মার্কেটার হতে হলে কী কী স্টেপ ফলো করা উচিত, সো সেটা আমি সেকেন্ড পার্টে দেখাবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ডিজিটাল মার্কেটিং এই টার্মটা সর্বপ্রথম স্টার্ট হয়েছিল ওয়েব 1.0-তে, আর তখনকার মেইন মার্কেটিং ছিল এরকম যে আপনার টিভিতে অ্যাডস দিতে হইতো বা রেডিওতে। সো এই যে ব্যানার মার্কেটিং বলেন বা রাস্তায় পোস্টার বলেন, সো এই সব বেশি চলতো তখন মার্কেটিংয়ে। বাট যখন 1990 সালে যখন ওয়েব 1.0 আসলো, তখন আসলে এই ডিজিটাল মার্কেটিং টার্মটা প্রথমত শোনা গেছে। সো তারপর 1998 সালে যখন গুগল প্রথম আবিষ্কার হলো, আর এটা যখন একটু আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে শুরু করলো, তখন ইয়াহু সার্চ রেজাল্ট ছিল বা আরও অনেক সার্চ রেজাল্ট ছিল, মানে যখন তাদের স্টার্ট হয়েছে, সো তখন মানুষ আস্তে আস্তে ইন্টারনেটের প্রতি জানা শুরু করলো যে ইন্টারনেটটা আসলে কীভাবে কাজ করে। ওয়েব 1.0-এর পরে যখন ওয়েব 2.0 আসলো, তখন সোশ্যাল মিডিয়ার আসলে উদ্ভাবন হলো। তখন ফার্স্ট সোশ্যাল মিডিয়া ছিল মাই স্পেস। সো মাই স্পেসের পরে যে সোশ্যাল মিডিয়া আসলো সেটা হলো ফেসবুক। আর তখন বিভিন্ন কোম্পানি আর বিভিন্ন এজেন্সি তখন রিয়েলাইজ করলো যে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ যেভাবে কানেক্ট হচ্ছে সেটা দিয়ে আমরা আসলে মার্কেটিং করতে পারি। আর তখন বিভিন্ন ব্র্যান্ড তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আপনার এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে লাগলো এবং এর প্রতি আগ্রহ আরও বাড়তে লাগলো। একটা জরিপে দেখা গেছে যে 2014 সালে টপ অনলাইন অ্যাক্টিভিটির ভিতরে ইউএসএর ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা হইতো সেটা হলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। আর তখনই বিভিন্ন ডিজিটাল মার্কেটাররা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তারা আসলে মার্কেটিং চালাতে লাগলো। এর প্রধান কারণ হলো একজন অ্যাভারেজ আমেরিকান প্রতিদিন 37 মিনিটের মতো টাইম স্পেন্ড করতো সোশ্যাল মিডিয়াতে, আর এই জন্য অনেক ডিজিটাল মার্কেটাররা এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তারা মার্কেটিং স্টার্ট করলো। আর তখনকার ডিজিটাল মার্কেটাররা 99% ফেসবুক ইউজ করতো, আর 97% ইউজ করতো টুইটার, এবং 69% ইউজ করতো পিন্টারেস্ট। বেশিরভাগ ডিজিটাল মার্কেটাররা তখন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতো, কারণ সেই সব সোশ্যাল মিডিয়াতে মানুষ আসলে বেশি এঙ্গেজ ছিল। আর তখন আসলে সোশ্যাল মিডিয়াটা একটু জনপ্রিয় হওয়া শুরু করলো, দ্যাটস ওয়াই তারা মার্কেটিং হিসাবে তারা সোশ্যাল মিডিয়াকে প্রেফার করলো বেশি। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হলে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো দ্য 5 ডিজ অফ ডিজিটাল মার্কেটিং। আর সে 5টা স্তর হলো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল কন্টেন্ট প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ডাটা অ্যান্ড ডিজিটাল টেকনোলজি। আর এই যে 5টা ডি, আর এই সব ডি মিলিয়ে হলো আপনার ডিজিটাল মার্কেটিং। আপনার একটা ডিজিটাল ডিভাইস অবশ্যই দরকার যদি আপনার মার্কেটিং করতে হয়, বা যাদের কাছে করবেন তাদেরও একটা ডিজিটাল ডিভাইস দরকার আছে। আর ডিজিটাল কন্টেন্ট প্ল্যাটফর্ম লাইক হলো সোশ্যাল মিডিয়া, লাইক এমন একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যে প্ল্যাটফর্মে আপনি আপনার ডিজিটাল মার্কেটিংটা শো করবেন আর যে আপনার কাস্টমার সে দেখবে। সো অবশ্যই আমার একটা প্ল্যাটফর্ম দরকার, আর সেটা হলো সোশ্যাল মিডিয়া। আর ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন, লাইক সেটা হইতে পারে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হইতে পারে সেটা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস। আর যেটার মাধ্যমে সেই প্রমোশনটা করতেছেন সেটাই হলো ডিজিটাল মিডিয়া। আর আপনি যে প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্টগুলো করে আপনি যে ডাটা পাচ্ছেন সেটা অ্যানালাইসিস করে আপনি আপনার ব্র্যান্ডটাকে আরও ডেভেলপ করতে পারেন, বা আপনার প্রমোশনটা আরও টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে আপনার কী কী দরকার সেটা আপনি করতে পারেন। সো সেই অ্যানালাইটিক্সের জন্য যে সার্ভে বা অ্যাপস আপনি ইউজ করবেন বা যেভাবে সেটা প্রসেস হবে সেটাই হলো ডিজিটাল ডাটা। আর ডিজিটাল টেকনোলজি হলো এআই, এআর, ভিআর, আর এগুলো দিয়ে প্রতিনিয়ত মার্কেটিং হচ্ছে এবং প্রপার কাস্টমারের কাছে মানুষ আসলে যেতে পারতেছে। এআইটা যতটা আপনার অপটিমাইজ হবে, লাইক একটা এআই যতটা ধরতে পারবে যে আপনি আসলে কী চাচ্ছেন সেটাই সেই রিলেটেড প্রোডাক্ট বা ব্র্যান্ডের কাছে তারা সেটাকে নিয়ে যাবে। সো এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। সো এই টাইপের টেকনোলজি কাজে লাগিয়ে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং চলতেছে, আর বিভিন্ন ব্র্যান্ড বা প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে এই ডিজিটাল টেকনোলজি দিয়ে। সো এইটার অনেক বড় একটা ভূমিকা ডিজিটাল মার্কেটিংয়ে আছে।
নেক্সটে আমরা অনেক টেকনোলজি পাবো, লাইক ওয়েব 3.0-তে সামনে আরও অনেক টেকনোলজি আসবে, আর এরপরে ওয়েব 4.0 যখন আসবে বা ওয়েব 5.0 যখন আসবে, সো এটা ক্রমে বাড়তেই থাকবে। সো সেই পর্যন্ত যেতে যেতে অনেক টাইম লাগবে, বাট সেগুলো আসবে আর সেগুলো শীঘ্রই আসতেছে। আর বর্তমানের কথা যদি আমি বলি তাহলে বলবো যে প্রতিনিয়ত আপনার ডিজিটাল মার্কেটারদের সংখ্যা বাড়তেছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে ভ্যালুটা সেটা দিন দিন বেড়ে চলছে, কারণ এখন মানুষ বেশিরভাগ সময় ইউজ করতেছে মোবাইল ফোনে এবং তাদের কম্পিউটার বা ল্যাপটপে। আর যারা মোবাইল ইউজ করে থাকে তারা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া ইউজ করেই থাকে, আর সেটা হইতে পারে ফেসবুক, সেটা হইতে পারে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, আপনার পিন্টারেস্ট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মানুষ এখন ইউজ করতেছে। আর ডিজিটাল মার্কেটাররা এগুলো ইউজ করে তাদের কাছে পৌঁছাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের সার্ভিস তারা সেল করার চেষ্টা করতেছে। আর ইন দ্য ফিউচার যত বিজনেস ক্রিয়েট হবে বা কোম্পানি ক্রিয়েট হবে বা এজেন্সি ক্রিয়েট হবে, প্রতিটা জিনিসেরই একটা সোশ্যাল প্রেজেন্স থাকতে হবে, কারণ এখন যে গুগলের যে নিউ রুলস সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আসতে হলে আপনাকে সোশ্যাল প্রেজেন্সটা খুবই প্রেফারেবল। লাইক আপনার যদি সোশ্যাল প্রেজেন্স থাকে তাহলে গুগলেও সাইট র্যাঙ্ক করতে অনেক সুবিধা হয়। আর ফর দ্যাট রিজন আপনার ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বাড়তেছে এবং ডিজিটাল মার্কেটার দিন দিন বাড়তেছে, কারণ আপনার প্রতিনিয়ত বিজনেস ক্রিয়েট হচ্ছে আর কোম্পানি ক্রিয়েট হচ্ছে, আর তারা তাদের প্রেজেন্স ধরে রাখার জন্য প্রতিনিয়ত মার্কেটিং চালিয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।